Headlines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट हर जगह हिट. For trade inquiry, contact 8337800045, 0332623914, 0332623915. दुर्गापुर स्टील प्लांट अर्थात DSP की जमीन खाली कराने के लिए बुलडोजर एक्शन लगातार जारी है. बृहस्पतिवार को एक बार फिर DSP की जमीन पर किए गए अवैध निर्माण पर बुलडोजर चलाया गया. तस्वीरों में देखा जा सकता है कि किस तरह से आलीशान घर को JCB मशीन से पल भर में ही ध्वस्त कर दिया गया. আসানসোল দক্ষিণ থানা থেকে ঢিলছড়া দূরত্বে জিটি রোডের সন্নিকটে রাহা লেনে ব্যানার্জি ভবনে এক মোবাইল দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়. মোবাইল দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে. বৃহস্পতিবার সকালে আশপাশের দোকানদাররা মোবাইল দোকানে শাটার ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। দুর্গাপুর স্টিল প্লান্ট মে ভীষণ আগ লগনে সে অফরা তফরি মচ গই. इस अग्निकांड में भले ही कोई हताहत नहीं हुआ, लेकिन अग्निकांड में भारी नुकसान होने की आशंका जताई जा रही है. वहीं दूसरी तरफ दुर्गापुर स्टील प्लांट प्रबंधन ने इस अग्निकांड की जांच शुरू कर दी है. আসানসোলের সালানপুর ব্লকে জিতপুর উত্তর রামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর ফুটবল ময়দানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ঘাটওয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব. এই উৎসবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাবনী বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়. এছাড়াও ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং সহ অন্যান্যরা. এদিন এই কর্মা অনুষ্ঠানে বিধায়ককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আদিবাসী মহিলারা সমাজ ও উৎসবের রীতি মেনে বিধায়কের পা ধুয়ে দিয়ে তাকে বিশেষ সম্মান জানানো হয়। মহিলা হোস্টেল থেকে বুধবার সন্ধ্যায় এক মহিলার অর্ধদণ্ড দেহ উদ্ধার করলো পুলিশ. আসানসোলের সুকান্ত ময়দান এলাকার ঘটনা. মৃতার নাম মানা লাহিড়ি. আসানসোল পৌরসভার 4 নম্বর বড় অফিস লাগোয়া রয়েছে ওই মহিলা হোস্টেল. আগে বহু আবাসিক থাকলেও এখন মাত্র 3 জন আবাসিকে থাকেন. দুর্গাপুর নগর নিগমকে 29 নম্বর ওয়ার্ড অন্তর্গত সাগর ভাঙ্গা কলোনি স্থিত এক গৈর সরকারি কারখানে কে সামনে বৃহস্পতিবার কো তৃণমূল কংগ্রেস কে সমর্থকো নে প্রদর্শন কিয়া. 28 আর 29 নম্বর ওয়ার্ড কে তৃণমূল কংগ্রেস কার্যকর্তা পার্টি কা ঝান্ডা লেকর পৌঁছে और कारखाने के मुख्य गेट को अवरुद्ध कर दिया. पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष और पांडेश्वर विधानसभा क्षेत्र के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती और INTTUC के जिला अध्यक्ष अभिजीत घटक रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र पहुंचे, जहां उन्होंने बक्ता नगर ग्राम के बासिंदों के साथ साथ स्थानीय श्री सत्या स्पंज आयरन कारखाना प्रबंधन के साथ बैठक की. বৃহস্পতিবার রানীগঞ্জ রবিনসন স্টেডিয়ামে রানীগঞ্জ ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে সিয়ারসোল বাহিনী সংঘ ও বাঁশড়া STT ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সেই সঙ্গে রবিনসন স্টেডিয়ামে রানীগঞ্জ ক্রীড়া সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, MMIC গুরুদাস চ্যাটার্জি, সুব্রত অধিকারী, পৌর চেয়ারম্যান মোজাম্মিল হোসেন শাহজাদা, ট্রাফিক ইনচার্জ চিত্ততোষ মণ্ডল, কাউন্সিলর রূপেশ যাদব এবং যুগল কিশোর গুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন. লাইন্স স্পন্সর্ড বাই BST ইনফ্রাটেক লিমিটেড. BSTL পাইপস অ্যাভেলেবল ইন রাউন্ড, স্কোয়ার এন্ড রেকট্যাঙ্গল শেপস. 15 বর্ষো সে লাগাতার সব জগা ফিট হর জগা হিট. ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট 8337800045, 0332623914, 0332623915.